পেতে দেখছে, সাকার রূপে দেখছে। এবং সেই সাকার, যে জন্য হিন্দুদের সাকার রূপের কোন নাম্বার নেই, অন্ত নেই। কত রকমের যে রূপ আছে তার কোনো ঠিক নেই। যে যেমন ভাবে পারছে একটা রূপ তৈরি করছে, করে করছে। তখন এখানে উনি বলছেন যে তা হোক, ভক্তিটা থাকলেই হলো। আসল কথাটা হচ্ছে, যদি ভগবানের ভক্তিটা থাকে, এটা বিশ্বাস থাকে, তাহলেই সামনে সব হয়ে যায়। তা এত সুন্দর করে এবং এত সহজ করে ধর্ম কখনো আমাদের কাছে আসেনি। তার কারণ হচ্ছে, কিছু লোক ধর্মটাকে নিজেদের ব্যবহারে লাগায় এবং সেইখানে তাদের বলে যে এইটা না করলে কখনো ধর্ম হবে না, এই ধরনের ব্যবহার করতে হবে, এই ধরনের জিনিস করতে হবে, এই ধরনের পোশাক পরতে হবে, এগুলো সব ওরা ঠিক করেছে। যীশু খ্রিস্ট যখন ভগবানকে ডাকছিলেন, তখন তিনি কি পোশাক পরেছিলেন, কি ধরনের পোশাক পরতেন? কোনো তো পোশাক কিছুই ছিল না। কিন্তু তার পরবর্তীকালে যারা তাকে এখন ডাকে, তাদের কত রকমের পোশাক হয়েছে। তা খানিকটা কারণ থাকে, এরকম না হলে একটা অর্গানাইজেশন চালানো যায় না, কিছু হায়ার আর কি ব্যবস্থা করতে হয়, সেই সমস্ত জন্য বলতে পারে। কিন্তু পোশাকটা ধর্মের কোনো ব্যাপার নেই, তো কোনো অঙ্গ নেই। স্থানটা বলা